ফ্রেন্ডস, এই তৃণমূল নেতাগুলো এমন একটা হাবভাব দেখাবে মনে করবে খুব জ্ঞানী, খুব শিক্ষিত, হ্যাঁ নিজেদের খুব শিক্ষিত দেখাবে, আর এদিকে আবার চুরি চামারি করে। তো এরা চুরি চামারি করার জন্য মানুষকে বিভ্রান্ত করে, ভুল বোঝায়, মিথ্যা কথা বলে, ফেক নিউজ ছড়ায়। তো এটাই হচ্ছে এদের অবস্থান, এরা চুরি চামারি করার জন্য মানুষকে মিথ্যা কথা বলে, ফেক নিউজ ছড়ায়, আর নিজেদেরকে দেখায় যে খুব জ্ঞানী, খুব জ্ঞানী। আসলে জ্ঞান ফ্যান কিছুই নেই, এরা সবকটা অশিক্ষিত, সবকটা অশিক্ষিত, কেউ চুরি চামারি করে রাজ্যের মধ্যে, অশিক্ষিত না হলে কেউ চুরি চামারি করে? তো এই তৃণমূল নেতাগুলো যারা এই দুর্নীতিকে ঢাকছে, দুর্নীতির হয়ে কথা বলছে, সবকটা অশিক্ষিত মাল, আর এরা রাজ্যের মধ্যে চুরি চামারি করছে আর রাজ্যবাসীকে ভুলভাল বোঝাচ্ছে। সুতরাং এদেরকে পাত্তা দেওয়ার নয়, এরা হচ্ছে ছাটমাল, ছাটমাল, সবকটা চোর চিটিংবাজ, এদেরকে ছেটে ফেলে দাও, এই পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দাও এই তৃণমূলকে, তাহলেই পশ্চিমবঙ্গের উন্নতি হবে, পশ্চিমবঙ্গবাসীর উন্নতি হবে, পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে। এই তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষতি করছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করছে, তাই এসব ছাটমালদের বিদায় করো, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করো, এরা হচ্ছে বিষয়।